নওগাঁয় গাঁজা চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা অধিকাংশ জমি ভবন এখন নামে বেনামে দখল হয়ে যাচ্ছে। অথচ নওগাঁ জেলার গাঁজা একসময় রপ্তানি হতো দেশে বিদেশে। লোকবল না থাকায় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না বলে জানায় গাঁজা সোসাইটি। নওগাঁ থেকে আরিফুল হক সোহাগের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন সিহাব। একসময় গাঁজার টাকায় চলতো নওগাঁ শহর। এখানে আছে গাঁজা রাখার জন্য গাঁজা সমবায় হিমাগার। সরকারি সুবিধায় চাষিদের মাঠ থেকে গাঁজা নিয়ে এই হিমাগারে রাখা হতো। এই শহরে গাঁজা রপ্তানির জন্য গড়ে উঠেছিল গাঁজা সোসাইটি। কিন্তু 1974 সালে এটিকে মাদক বিবেচনায় বাণিজ্যিক কারবার বন্ধে জেনেভা কনভেনশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়। 1984 সালের 24 এপ্রিল বন্ধ করে দেয়া হয় বাণিজ্যিকভাবে গাঁজা চাষ। জেলা জুড়ে ছড়িয়ে আছে গাঁজা চাষের জমি, প্রায় 40টি পাকা ভবন, হিমাগার সহ শত কোটি টাকার সম্পদ। এছাড়া মোট আবাসিক স্থাপনা 25টি, শহরের ভেতরে 4টি ও বাইরে 3টি পুকুর, একটি বিশাল দিঘি, 22টি স্টাফ কোয়ার্টার, 5টি মার্কেট, একটি গাঁজা হিমাগার এবং গাঁজা সংরক্ষণ করার গোলা। কিছু ভবন পরিত্যক্ত রয়েছে, কোয়ার্টারগুলো লিজ দেয়া হয়েছে। কয়েকটি ভবনে নওগাঁর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা থাকেন। পুকুরগুলো বিভিন্ন মেয়াদে লিজ দেয়া আছে। নারকোটিক্স অ্যান্ড সল্টের অধীনে এই ইন্সপেক্টর গাঁজা রক্ষণাবেক্ষণ করতো, কিন্তু কেনা বেচা সম্পূর্ণ গাঁজা সোসাইটি করতো এবং গাঁজা সোসাইটি এই লভ্যাংশ দিয়ে গাঁজা চাষিদের ব্যাপক সুযোগ সুবিধা দিত। এই লভ্যাংশ থেকে গাঁজা চাষিরা তাদের নিজেদের খাওয়া পড়া, সন্তানের লেখাপড়া, চিকিৎসা, এমনকি পশু চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা, গাঁজা চাষের পরিমাণের অংশটা কমায় দেওয়া হয়। আমাদের নওগাঁয় সর্বশেষ গাঁজার চাষ হয়েছে বক্তারপুর ইউনিয়নের চাকলা এলাকায়। জেনেভা কনভেনশনে গাঁজা চাষ বন্ধের বিপক্ষে স্বাক্ষর করেছিল, তাদের মধ্যে বর্তমানে 139টা দেশ গাঁজা চাষ শুরু করছে। তাহলে আমার বাংলাদেশের বিশ্ববিখ্যাত গাঁজাটা কেন চাষ হবে না? গাঁজার যতগুলো জমি আছে, 6-3টা সার্কেলের সম্পূর্ণ জমিতে চাষ করলে শুধু কোরিয়ার, উত্তর কোরিয়ার চাহিদা আমি পূরণ করতে পারবো না। গাঁজা চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা অধিকাংশ জমি ভবন এখন নামে বেনামে দখল হয়ে গেছে বলে জানান চাষিরা। খ্যাত করেছি এই যে এদিকে ভিটা, আমার ভিটা এদিকে, আর এই মাসে ভিটা এদিকে। কোন গাঁজার গাছটা লাগে ওঠে তখন আমরা ওই বেগুন চাষ যেমন করে না, ওইরকম শুরু করে দিয়ে ইয়া করা হয়। আমার স্বামীরা গাঁজা নিয়ে আসছে, আমরা হচ্ছে ফলে গাঁজা কাটাকুটা করছি, সব কিছুই করা হয়েছে, গাঁজা আমরা শুকাই হয়েছে। ওই পয়সাতে আমাকে সংসার চলছিল, সংসারটা সুখ শান্তি আসছিল। ফুল দেখা লাগে, ভাঙ্গা লাগে, মর্দা মর্দি সব কিছু দেখা লাগে এবং খোসা লাগে এরকম পাওয়া যায়। লোকবল না থাকায় গাঁজা সোসাইটির সম্পত্তি রক্ষণাবেক্ষণে সমস্যার সম্মুখীন হতে হয়। গাঁজা সমিতির বর্তমানে প্রায় 25 একরের উপরে সম্পত্তি আছে। এইসব সম্পত্তি 28টা বাসা, প্রায় 300-350 মতো দোকানপাট, এইসব যিনি এইসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত আমাদের কর্মচারী নেই। সেই হিসেবে এইসব কার্যক্রম চালাতে আমাদের পক্ষে খুব অসুবিধা হয়। বন্ধের আগ পর্যন্ত জেলার 100% গাঁজার মধ্যে 94% গাঁজা বিদেশে রপ্তানি হতো এবং মাত্র 6% গাঁজা দেশের চাহিদা মেটাতো। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।